राय मार्टिन प्रश्न विचित्र 2023 क्लासिफायर प्लस सजेशंस থেকে আমরা কর্মগল্পের এসকিউ গুলো আলোচনা করে নেব। কর্মগল্পে এসকিউ গুলো আছে পেজ নাম্বার 147। क्वेश्चन नंबर 1, হোয়াট ডিড লক্ষ্মী টেক আউট ফ্রম দা ব্রাশ ক্যারিয়ার। লক্ষ্মী সে পেতলের টিফিন ক্যারিয়ার থেকে কি বার করেছিল। উত্তর হচ্ছে লক্ষ্মী টুক আউট ক্র্যাম্পড চাপাটিজ এন্ড ম্যাঙ্গো পিকল ফ্রম দা ব্রাশ ক্যারিয়ার। লক্ষ্মী রেলওয়ে স্টেশনে বসে অপেক্ষা করছিল, সেখানে সে পেতলের টিফিন ক্যারিয়ারটা খুলেছিল, সেখান থেকে চাপাটি বার করেছিল এবং আমের আচার বার করেছিল। কোশ্চেন নাম্বার 2, হোয়ার ডিড স্যার মোহন হ্যাভ হিজ স্যুট ফ্রম। স্যার মোহনলাল যে স্যুটটা পরতেন সেই স্যুট তিনি কোথা থেকে আনাতেন। উত্তর হচ্ছে স্যার মোহনলাল হ্যাড হিজ স্যুট ফ্রম স্যাভিল রো ইন ইংল্যান্ড। স্যার মোহনলাল ইংল্যান্ডের স্যাভিল রো থেকে তার স্যুটখানা আনাতেন। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ওয়াজ স্যার মোহনলাল প্রফেশন। মোহনলালের পেশা বা জীবিকা কি ছিল। না, উত্তর হচ্ছে স্যার মোহনলাল ওয়াজ এ ভাইজায়ার অ্যান্ড এ ব্যারিস্টার। মোহনলাল ছিলেন একজন আইন উকিল এবং আইনজীবী। কোশ্চেন নাম্বার 4, হুম ডিড স্যার মোহনলাল মিট ইন দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন। ট্রেনে যখন তিনি সফর করতেন কম্পার্টমেন্টের মধ্যে তার কার সঙ্গে দেখা হতো, মানে তিনি তো ফার্স্ট ক্লাসে সফর করতেন, তো সেখানে কার কার সঙ্গে তার দেখা হতো। উত্তর হচ্ছে স্যার মোহনলাল মেট দ্য অফিসার্স অ্যান্ড দ্য ইংলিশম্যান ইন দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন। মোহনলাল ট্রেনের ওই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তিনি বিভিন্ন অফিসারদের সঙ্গে দেখা করতেন এবং বিভিন্ন ইংরেজদের সঙ্গে দেখা করতেন। কোশ্চেন নাম্বার 5, হাউ ওয়াজ স্যার মোহনলাল মুস্টাস। মোহনলালের গোঁফটা কেমন ছিল। উত্তর হচ্ছে স্যার মোহন মুস্টাস ওয়াজ নিটলি ট্রিমড। মোহনলালের গোঁফটা ছিল সুন্দরভাবে কামানো অর্থাৎ ছাঁটা। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডিড স্যার মোহন হ্যাভ ইন দ্য বাটন হোল অফ হিজ শার্ট। তার জামার বোতাম ঘরের চারপাশে মোহনলালের সেখানে কি ছিল। উত্তর হচ্ছে স্যার মোহন হ্যাড কার্নেশন অ্যারাউন্ড দ্য বাটন হোল ইন হিজ শার্ট। মোহনলালের জামার যে বোতাম ঘরগুলো তার চারপাশে ফুলের ডিজাইন করা ছিল। কোশ্চেন নাম্বার 7, হাউ মাচ ডিড লক্ষ্মী পে দ্য কুলি। লক্ষ্মী কুলিকে কত টাকা পে করেছিল। উত্তর হচ্ছে লক্ষ্মী পেড টু আনার্স টু দ্য কুলি। লক্ষ্মী কুলিকে দিয়েছিল 2 আনা, কিসের জন্য, তার লাগেজটা বয়ে দেওয়ার জন্য। কোশ্চেন নাম্বার 8, ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড স্যার মোহনলাল স্পিক। মোহনলাল কোন ভাষায় কথা বলতেন। উত্তর হচ্ছে স্যার মোহনলাল স্পোক ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি হোয়েন রিকোয়ার্ড। মোহনলাল কথা বলতেন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি ভাষা, মানে ইংরেজরা হিন্দি কথা বললে যে হিন্দি কথাটা হয় তাকে বলা হয় অ্যাংলিসাইজড হিন্দুস্তানি যখন প্রয়োজন হতো। বাট হি অলওয়েজ স্পোক ইন ফ্লুয়েন্ট ইংলিশ। কিন্তু তিনি সর্বদা কথা বলতেন একদম গড়গড় করে ইংরেজিতে। কোশ্চেন নাম্বার 9, গেট দ্য নিগার আউট। এই কালো মানুষটাকে টেনে বাইরে বার করো। হুম ডাজ দ্য ওয়ার্ড নিগার রেফার টু। এখানে কালো মানুষ বলতে কার কথা বলা হয়েছে। উত্তর হচ্ছে নিগার রেফার্স টু স্যার মোহনলাল। এখানে কালো মানুষ বলতে মোহনলালকে বলা হয়েছে। বলেছিল কে, ওই বিল আর জিম, ওই দুজন সৈন্য। কোশ্চেন নাম্বার 10, হোয়ার ডিড স্যার মোহনলাল ওয়েট বিফোর দ্য ট্রেন অ্যারাইভ। মোহনলাল কোথায় অপেক্ষা করছিলেন ট্রেন আসার আগে। উত্তর হচ্ছে স্যার মোহনলাল ওয়াজ ওয়েটিং ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। মোহনলাল অপেক্ষা করছিলেন প্রথম শ্রেণীর বিশ্রামাগারে ট্রেনটা আসার আগে। কোশ্চেন নাম্বার 11, হোয়ার ডিড লেডি লাল অ্যান্ড হার হাজব্যান্ড লিভ। লেডি মোহনলাল এবং তার স্বামী বাস করতো কোথায়, মানে বিল্ডিংয়ের কে কোথায় থাকতো। উত্তর হচ্ছে লেডি লাল লিভড ইন দ্য আপার স্টোরি অফ দ্য হাউস অ্যান্ড মোহনলাল লিভড অন দ্য গ্রাউন্ড ফ্লোর। লেডি মোহনলাল বাস করতেন বাড়ির উপরের তলায় আর মোহনলাল বাস করতেন নিচের তলায়। কোশ্চেন নাম্বার 12, হোয়াই ডিড বিল অ্যান্ড জিম পজ। বিল আর জিম থেমে গেছিল কেন। না, বিল আর জিম পজড বিকজ মোহনলাল ইংলিশ ওয়াজ এক্সাক্টলি লাইক অ্যান ইংলিশ ম্যান। বিল আর জিম থেমে যাচ্ছিল কারণ মোহনলালের ইংরেজি ছিল একদম ইংরেজদের মতো ইংরেজি। কোশ্চেন নাম্বার 13, হোয়াট ডিড স্যার মোহন থিঙ্ক অফ হিজ ইংলিশ। মোহনলাল তার নিজের ইংরেজিকে নিয়ে কি মনে করতেন। উত্তর হচ্ছে মোহনলাল থট দ্যাট হিজ ইংলিশ ওয়াজ রিফাইন্ড অ্যান্ড নো লেস দেন অক্সফোর্ড ইংলিশ। মোহনলাল মনে করতেন তার ইংরেজি হচ্ছে একদম পরিশোধিত ইংরেজি এবং সেটা অক্সফোর্ডের ইংরেজি থেকে কোনো অংশে কম নয়। কোশ্চেন নাম্বার 14, হোয়াট ওয়ার লক্ষ্মীজ বিটেল লিভস চার্জড উইথ। লক্ষ্মী তার পান পাতাকে কী দিয়ে চার্জ করতো। উত্তর হচ্ছে লক্ষ্মীজ বিটেল লিভস ওয়ার চার্জড উইথ রেড পেস্ট অ্যান্ড হোয়াইট পেস্ট। লক্ষ্মী তার পান পাতায় মাখাতো লাল রঙের পেস্ট এবং সাদা রঙের পেস্ট। কোশ্চেন নাম্বার 15, হাউ ওয়ার স্যার মোহনলাল থটস ডিস্টার্বড। মোহনলালের ভাবনাটা ডিস্টার্ব হলো কি করে। না, উত্তর হচ্ছে স্যার মোহনলাল থটস ওয়ার ডিস্টার্বড বাই দ্য বেয়ারার অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ দ্য লাগেজ ইন দ্য কুপ। মানে মোহনলালের ভাবনাটা ডিস্টার্ব হলো কখন, যখন বেয়ারার এসে অ্যানাউন্স করলো যে সে লাগেজগুলোকে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তুলে দিয়েছে। কোশ্চেন নাম্বার 16, হোয়াই ওয়াজ স্যার মোহনলাল সো কনফিডেন্ট দ্যাট দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া। মোহনলাল এত আত্মবিশ্বাসী ছিলেন কি করে যে আয়নাটা ভারতে তৈরি। উত্তর হচ্ছে দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া বিকজ দ্য রেড অক্সাইড অ্যাট দ্য ব্যাক হ্যাড কাম অফ অ্যাট সেভারাল প্লেসেস অ্যান্ড লং লাইনস অফ গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস। আয়নাটা অবশ্যই ভারতে তৈরি ছিল কারণ আয়নার পেছনে যে রেড অক্সাইডের প্রলেপটা ছিল সেটা অনেক জায়গায় উঠে গেছিল এবং কাঁচের উপরে লম্বা লম্বা ফাটা দাগ ছিল। কোশ্চেন নাম্বার 17, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড নিগার মিন। নিগার মানেটা কি। উত্তর হচ্ছে নিগার মিনস দ্য ডার্ক কমপ্লেক্সন মেন। নিগার মানে হচ্ছে কালো চামড়া বিশিষ্ট বা কালো রং বিশিষ্ট যে মানুষরা, যাদেরকে আমরা নিগ্রো বলি।
क्वेश्चन नंबर 18 हाउ वाज सर मोहनलाल फ्लांग आउट ऑफ द प्लेटफॉर्म मोहनलाल के प्लेटफॉर्म में बाहर छुड़े फला हुई की करे ना उत्तर से बिल और जिम कॉर्ड सर मोहनलाल बाय द आर्म्स एंड फ्लांग हिम आउट ऑफ द ट्रेन बिल और जिम मोहनलाल के पाजा कोला करे हाथ धरे तुले एने छिलो एवं ट्रेनर बाहर छुड़े दिए छिलो क्वेश्चन नंबर 19 इन व्हिच क्लास वाज लक्ष्मी प्रपोज टू ट्रैवल लक्ष्मीर कौन कंपार्टमेंटे ट्रैवल करार कथा उत्तर से लक्ष्मी वाज प्रपोज टू ट्रैवल इन द जेनाना कंपार्टमेंट लक्ष्मी ट्रैवल करार कथा किंतु महिला बगीते क्वेश्चन नंबर 20 व्हिच क्लास वेयर द सोल्जर्स एंटाइटल्ड टू ट्रैवल ওই সৈন্য দুটোকে দেখে মনে ছিল তাদের কোন বগিতে সফর করার কথা উত্তর হচ্ছে দ্য সোলজার্স ওয়ার এন্টাইটেড টু ট্রাভেল ইন দ্য সেকেন্ড ক্লাস সৈন্যগুলোকে দেখে মনে হচ্ছিল ওরা স্টুডেন্ট তাই ওদের সেকেন্ড ক্লাসে সফর করার কথা কোশ্চেন নাম্বার 21 হোয়ার ডিড লক্ষ্মী সিট হোয়াইল ওয়েটিং ফর দ্য ট্রেন ট্রেনের জন্য অপেক্ষা করার সময় লক্ষ্মী কোথায় বসেছিল উত্তর হচ্ছে লক্ষ্মী স্যাট অন আর স্টিল ট্রাঙ্ক ইন দ্য ওপেন প্ল্যাটফর্ম লক্ষ্মী বসেছিল খোলা প্ল্যাটফর্মে তার স্টিলের ট্রাঙ্কের উপরে क्वेश्चन नंबर 22 फाइव ईयर्स ऑफ ए क्राउडेड ग्लोरियस लाइफ पांच बचरे जनबहुल गौरवमय जीवन हुईच लाइफ इज रेफार टू हियर एखे को जीवन कथा बला हे उत्तर से मोहनलाल लाइफ इन इंगलैंड इज रेफार टू हियर मोहनलाल इंगलैंडे जो पांच बचरे जीवन काटे वही पांच बचर जीवन कथा एखे बला क्वेश्चन नंबर 23 व्हाट मिल डिड लक्ष्मी हैव लक्ष्मी की खबर खाचिल ना लक्ष्मी एड चपाटी एंड मैंगो पिकल लक्ष्मी खाचिल चपाटी और आमेर आचार क्वेश्चन नंबर 24 व्हेयर डिड सर मोहनलाल लुक एट हिमसेल्फ इन द मिरर আয়নাতে মোহনলাল নিজের দিকে তাকালেন কোথায় উত্তর হচ্ছে মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম মোহনলাল নিজেকে দেখলেন আয়নাতে প্রথম শ্রেণীর বিশ্রামাগারে কোশ্চেন নাম্বার 25 হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য মিরর ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম প্রথম শ্রেণীর বিশ্রামাগারে যে আয়নাটা ছিল আয়নার কন্ডিশনটা কেমন ছিল উত্তর হচ্ছে দ্য রেড অক্সাইড অ্যাট দ্য ব্যাক হ্যাড কাম অফ অ্যাট সেভারাল প্লেসেস অ্যান্ড লং লাইন্স অফ গ্লাস কাট অ্যাক্রস দ্য সার্ফেস আয়নার পেছনে রেড অক্সাইডের প্রবলেম অনেক জায়গায় উঠে গেছিল এবং লম্বা লম্বা ফাটা দাগ উপরে কাঁচে ছিল কোশ্চেন নাম্বার 26 হোয়াট ওয়াজ সেভিল রো ফেমাস ফর সেভিল রো কি জন্য বিখ্যাত উত্তর হচ্ছে সেভিল রো ওয়াজ ফেমাস ফর স্যুটস সেভিল রো বিখ্যাত ইংল্যান্ডে ওই স্যুট তৈরির জন্য কোশ্চেন নাম্বার 27 হাউ মেনি টাইমস ডিড স্যার মোহনলাল স্মুথ হিজ টাই মোহনলাল দা টাইটাকে মসৃণ করেছিলেন কতবার উত্তর হচ্ছে স্যার মোহনলাল স্মুথ হিজ ভ্যালুয়েবল টাই ফর আমটিন্থ টাইম মোহনলাল তার ভ্যালুয়েবল টাইটাকে হাত বুলিয়ে মসৃণ করেছিলেন বেশ কয়েকবার অর্থাৎ অনেকবার আমটিন্থ টাইম মানে অনেকবার কোশ্চেন নাম্বার 28 হোয়াট পারফিউম ডিড স্যার মোহনলাল ইউজ মোহনলাল কোন পারফিউম ব্যবহার করতেন উত্তর হচ্ছে স্যার মোহন ইউজ ইউ ডে কলোনে মোহনলাল ব্যবহার করতেন ইউ ডে কলোনে ইংল্যান্ডের একটা সেন্টের নাম কোশ্চেন নাম্বার 29 হোয়াট ওয়াজ লক্ষ্মী ফন্ড অফ লক্ষ্মী কি ভালোবাসত উত্তর হচ্ছে লক্ষ্মী ওয়াজ ফন্ড অফ এ লিটল গসিপ লক্ষ্মী ছোটোখাটো আড্ডা মারতে বা গল্প গুজব করতে খুব পছন্দ করতো লিটল গসিপ মানে ছোটোখাটো আড্ডা কোশ্চেন নাম্বার 30 হোয়াই ডিড লক্ষ্মী থ্যাংক গড লক্ষ্মী ভগবানকে ধন্যবাদ জানালো কেন না লক্ষ্মী থ্যাঙ্কড গড ফর দ্য ফেভার অফ এ ফিলিং মিল লক্ষ্মী ভগবানকে ধন্যবাদ জানালো পেট ভর্তি করে খাইয়ে দেওয়ার জন্য